রহিম, স্বাগতম সুস্বাগতম। আজ থেকে এক বছর আগে 2020 সালের সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে আমি এই শাওন হার্ট সেন্টার ঢাকাকে টেলিফোন করছিলাম। উনি বললেন যে আমরা তো সিলেটে কোনো প্রোগ্রাম করি নাই, আপনি আরও কিছু মানুষকে টেলিফোন করান বা পত্রিকায় লেখেন, ইনশাল্লাহ আমি এটা করতে পারবো। আমি আমার বন্ধু বান্ধবদের টেলিফোন করেছি, তারপরে বললেন যে আমরা ইনশাল্লাহ এই এই ফসল আজকে হচ্ছে আমাদের আমার সবচেয়ে সার্থক হচ্ছে যে সাহসটাকে আমি সিলেটে আনতে পেরেছি। তারা খুব কষ্ট করেছে, দুইটি পাতা একটি করে দেশ বাংলার সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেড় কোটি সিলেটের দেড় কোটি মানুষের এই যে আজকে প্রোগ্রাম, এই জন্য সিলেটে আসছে তারা তো সবাই দেয় দাগ মন্দন সুস্বাগতম। তারপরে অনেক লোক ঢাকায় গিয়ে এই চিকিৎসাটা করাতে খুবই কষ্ট পায়। তারপরে আমার মনে আমি নিজেও দুইটা স্ট্যাম্প লাগাইছি 2017 সালের জুলাই মাসে এই ম্যাডাম আমাদের ব্রিগেডিয়ার ম্যাডামের মেয়ের সাথে ম্যাডামের সাথে ওর সময় কিছু আলাপ করছি। ওইটা তোমার ইচ্ছা, তুমি যাইতে পারো, আমি নাও করি না হাও করি না। ম্যাডাম দিলাম যে ইকুইপক্ষ সমানভাবে আমাকে, আমি তারপরে এখন আর যাই না, এখন আর ফলো আপে যাই না। মোটামুটি ওনারা যে পদ্ধতিটা বললো এটা খুবই সুন্দর এবং গরিব মানুষের জন্য এটা খুবই প্রয়োজন। কারণ এই যে হার্ট অপারেশন নয়াদিল্লি গিয়ে আমাদের ঢাকায় হার্ট সেন্টারে গিয়ে কত কষ্ট কত পয়সা খরচ, তা একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারে না। প্রবাসী অধ্যুষিত সিলেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তারপরে ঢাকা কত গুরুত্ব পেয়েছে আমার সিলেট, ঢাকা রাজধানী, চট্টগ্রাম বন্ধুনগরী, তারপর সিলেট শাহদলের স্মৃতিবিড়িত দেশ এবং সেই দেশে তারা আসছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এত কষ্ট করে। তারপর এটা 100তম সেঞ্চুরি, এটা এমন একটা নম্বর তারা পালাইছে, শেষ এক মিনিট এমন একটা নম্বর দিছে সেঞ্চুরি, 100 সবাই মনে রাখতে পারবে। আর এখানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনারাও একটু মোটিভেট করেন। আমার দুঃখ লাগছে বাংলাদেশ ফেদার সিলেটের উপরে, আমি প্রায় সিলেটের সংবাদ শুনি, কিন্তু গতকালকে আজকে পর্যন্ত সকাল 8:10 বলে নাই, কালকে 7টার সময় বলে নাই বাংলাদেশ। আমি এটা আর এমনিকে জিজ্ঞেস করব কেন এটা করে গেছে, এই বলে সবাইকে সুখবর জানি। আমি একটা উপর পরামর্শ দিচ্ছি, ঢাকার প্রতি সপ্তাহে একদিন শনিবার মেলা, তা আমরাও আশা করছি যে সিলেটে অন্ততপক্ষে প্রতি সপ্তাহে, তাও যদি আপাতত না হয় প্রতি 2 সপ্তাহে একদিন প্রোগ্রামটা করা হবে। এই বলে আমি আমার প্রশ্ন আল্লাহ হাফেজ।